লেটস টক ইংলিশ সাবিনা এর 30তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা হঠাৎ চমকে গিয়ে অথবা হঠাৎ লজ্জিত হয়ে গিয়ে বা কখনো হঠাৎ করে খুশি হয়ে আমরা মুখ থেকে কিছু কথা বলে ফেলি, এমন কিছু কথার ইংরেজি বাক্য সম্পর্কে আজকে আমরা ধারণা নেব পুরো পর্ব জুড়ে। তো সুতরাং মজার এই পর্বটি দেখতে কখনোই স্কিপ না করে পুরো পর্ব জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন, লেটস টক ইংলিশ। ওহো, আমি জিতে গেছি। হুররা, আই হ্যাভ ওয়ান। আপনার সুস্বাস্থ্য কামনা করি, ফর ইওর গুড হেলথ। অভিনন্দন, কংগ্রেচুলেশন। কি বাজে বকো, হোয়াট ননসেন্স। কি লজ্জার কথা, হোয়াট আ শ্যাম। সর্বনাশ, হাউ ট্র্যাজিক। হঠাৎ যে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। অদ্ভুত, ওয়ান্ডারফুল। ছি, হাউ ডিসগাস্টিং। সাবধান, বেয়ার। দুঃখের বিষয়, হোয়াট আ পিটি। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। আসুন আসুন, ওয়েলকাম স্যার। তাহলে খেয়াল করলেন তো, ইংলিশ স্পিকিং পারফেক্টলি এবং স্মার্টলি করতে হলে অবশ্যই এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। হঠাৎ চমকে গিয়ে, উত্তেজিত হয়ে, লজ্জিত হয়ে বা হঠাৎ অনেক বেশি খুশি হয়ে যে কথাগুলো আপনি বলেন সেগুলোর ইংরেজি হলো এইগুলো। তাহলে এগুলো আপনি প্রতিনিয়তই চর্চা করবেন এবং এই পর্বটি বারবার দেখবেন, প্রয়োজনে পজ করে দেখবেন কোন বাক্যের কোন ইংরেজি তা বুঝে বলার চেষ্টা করবেন। আশা করি পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 31তম পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।